আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে টিভি ওয়ানের। আশা রাখি আপনারা সবাই আমাদের সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি, আমিন রাজা থাকবো আমাদের প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত, তো থাকবেন আমাদের সাথে ডেফিনেটলি। আর আপনারা তো সবাই জানেন এই প্রোগ্রামটা আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন, সো ফেসবুকের মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমার সাথে আজকে যিনি আছেন, সবাই ওনাকে চেনেন, সবসময় দেখেন গান করতে, তবে শুধু গান না, উনি বাজানো কিন্তু অনেক অন্য রকমের। সো পরিচয় করে দিই প্রথমে, আর নট অনলি জাস্ট দ্যাট, ইউ উইল সি হিম ওর রাদার নট অনলি জাস্ট সি হিম, ইউ ক্যান অলসো লিসেন টু হিম অন রিল্যাক্স রেডিও। অ্যান্ড উইথ মি আই হ্যাভ এরশাদ আলমগীর, হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড টু সি ইউ এগেইন, সেম, দো উই সো ইচ আদার, উই ডু সি ইচ আদার লাইক 5 ডেজ আ উইক হিয়ার এন্ড দেয়ার, অর টক টু ইচ আদার অন লিস্ট, ইটস লাইক ইটস আ প্রপার ফ্যামিলি নাও, সো এক্স্যাক্টলি উই সি ইচ আদার এভরি ডে, আলহামদুলিল্লাহ। সো আমরা চাই আপনাদেরকে আমরা দেখতে চাই, আপনাদেরকে শুনতে চাই, যদি দেখতে নাও পারি তাও দেখতে পারি অবশ্য ফেসবুকের মাধ্যমে, আপনাদের ফটো দেখলে চিনতে পারবো যে আপনারা কেমন। তার সাথে সাথে আমরা আপনাদের কমেন্টগুলো চাই, জানতে চাই আপনারা কী ফিল করছেন, এবং কোনো রিকোয়েস্ট থাকলে এরশাদের কাছে যদি আজকে থাকে। আমরা কথা বলি এই প্রোগ্রামে, কিন্তু আমরা কথা বলি, কফিও পান করি, তার সাথে সাথে আমরা কিছু গানও করি, আর কফি এন্ড রিল্যাক্স উইথ, এক্স্যাক্টলি, এন্ড অফ কোর্স অন টিভি ওয়ান, দ্যাটস আ গুড কম্বিনেশন, অ্যাবসলিউটলি, মানে টিভি ওয়ানের সাথে রিল্যাক্স করতে পারবেন আপনারা, সেটার জন্য আমরা এখানে টিভি এন্ড রেডিও টুগেদার, অ্যাবসলিউটলি। আর আই থিং এই ভাবে কখনো আগে এরকম কিছু একটা হয়নি, না, আই মিন ইভেন দো আই মিন অন রিল্যাক্স রেডিও বেসিক্যালি সামটাইমস উই ডু দ্যাট, লাইক আমি যেটা বলি সবসময় যে রেডিও আজকাল দেখা যায়, এক্স্যাক্টলি, এখন এই লাইনটাই ব্লার্ড, আই মিন ওয়েদার দ্য টেলিভিশন রেডিও, এখন আমরা টিভিতে বসে আবার রেডিওর ইয়েতে চা খাচ্ছি বা কফি খাচ্ছি, এন্ড ইটস অ্যামেজিং। আমি দো রেডিও এখন দেখা যায়, দ্যাটস ইটস এ গুড থিং, সো আপনারা দেখতে পারবেন যে কার সাথে প্রোগ্রাম করছেন। অ্যান্ড আই এম শিওর এরশাদ ভাই, কেমন যাচ্ছে আপনার প্রোগ্রাম? প্রোগ্রাম, আর ইউ টকিং অ্যাবাউট দ্য ওয়ান অন রিল্যাক্স রেডিও? Are you, is it on the radio? That's what you're asking? Of course, yes. It's going really well. Because you have moved away from the TV for a while. For a while, there was a reason. Basically, when I realized, amar mone hoyechilo je it was going on, I've been doing the same thing over and over again, and I wanted to grow. That's my mission for life, to be honest. Achha. I mean, wherever I start something, I don't want to be stagnant in the same position. Mm-hmm. I want to move ahead, move on, and try the next best thing or next thing that I want to get myself involved with. So, and you're doing sound engineering, right? Now I'm doing a degree. I want to do a PhD, basically. That's the thing, in psychoacoustics. Amazing. That's the plan. But at the moment, yeah, I am studying music technology, so which includes sound engineering. That's one of the aspects, but basically it's more about sound designing, and research is one of the aspects as well. So, brilliant. But I want to go into research in psychoacoustics. So psychoacoustics is an interesting subject. শুনলেই মনে হয় যে এটা psychology, neurology at the same time. আবার psycho বললে মনে হয় ওই psycho. মানে music-এর জন্য পাগল হয়ে গেল। Well, music যারা করে আমরা মনে হয় যে more or less যারা musician আছি সবাই এই community সবাই একটু একটু মানে psycho বলবো না, it's a very very strong word. কিন্তু হ্যাঁ আমাদের চিন্তা একটু অন্যভাবে ঘুরে। Right, so that's good. Acha, koto din baki apnar ei na oi je ekhon I have my masters just a couple of months left, but then I'll move on for my PhD. I might go to the States, that's the plan. Acha, so okhane hoyto PhD would take me 3 years. Okay, so yeah, more or less I'm looking at like 3-4 years. You have the patience. I mean, that's thank you, it's hard work. I mean, because I do, as you know, I did my master's in law and I practice as a lawyer. I am a licensed solicitor. But the thing is, what my plan was, I mean, going forward, at some point I realized, অনেকে বললে বিশ্বাস করবে না ব্যাপারটা, বাট আই রিয়েলি ডিডন্ট এনজয় দ্য ওয়ে আই ওয়াজ প্ল্যানিং ইট টু বি, অ্যান্ড টু বি অনেস্ট, অ্যান্ড দ্যাটস নট কোন সাইডটা, ল সাইডটা, ল সাইডটা, অ্যান্ড টু বি অনেস্ট আই নেভার ওয়ান্টেড টু বি আ লয়ার. সো ওয়াই ডিড ইউ বিকাম আ লয়ার? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোয়েশ্চন এভরি ওয়ান আস্ক মি. So what happened was that when I finished my A-levels, then the plan was I was supposed to go to America to study in computer engineering. Okay. Computer engineering, porbo, everything was set. Where is computer engineering? Where is law? Exactly. So, but unfortunately, একটা interesting জিনিস যে আমাদের family থেকে, even though all my cousins and everyone studied abroad, কিন্তু আমার ক্ষেত্রে যখন সময় আসলো সবাই বললো কি আমার খালারা আবার সবাই বললো যে ছেলেকে এই বয়সে দেশের বাইরে পাঠাবো না, ছেলে হারায় যাবে, মানে ইউ উইল লুজ ইওর সান, সে আর ফিরে আসবে না। তো যাই হোক, আসি তো নাই, লিভিং অ্যাব্রড, মাই প্যারেন্টস আর ইন বাংলাদেশ।
তো তারপরে তারা বললো ওকে করো দেন দে সেড ওকে দেয়ার আর সাম গুড ইনস্টিটিউশন সো ওয়াজ দ্যাট ইওর চয়েস টু ডু ল টু বি অনেস্ট এট দ্যাট টাইম নো দেন আই ওয়ান্টেড টু স্টাডি ইদার ইংলিশ ইকোনমিক্স অর ল আই মিন ল আই ডিডন্ট ইভেন নো দ্যাট ইট এক্সিস্টেড But they said, okay, this is one of the best in the country. You should go for that. Who said that? There are some people, I mean, we had some Your of friends. The friends and relatives, some other family in Motte, Jara, many of the dean and other people, like head of the department for different departments. They were suggesting, why don't you try law? And I said, okay, I went for the admission test. And I mean, thankfully enough, I mean, I'm But not it's boasting. It's a three-year course and you had to, you completed that. I did complete the LLB okay. and then I completed the LLM. Okay. Then I came to England. I became a lawyer as well. I came to England. Then I studied further because I wanted to Because be you thought like if I did LLB now, I think I need to get somewhere with it, right? Exactly, because so I finished already LLM. My master's in human rights. Hmm. Then I was thinking, okay, let's push it further. And I wasn't even thinking that it's not the thing for me. Hmm. I was doing music all my life. That was more like a Now that's something that's you passion. Could do with your eyes closed, yeah, obviously. I was like, it's my passion. Yeah. Never thought it would be I would think more in the professional sense. Mm. I just came to become a barrister, to be honest. Okay. But... So why didn't you then? All due respect to all the barristers, but unfortunately for to become a barrister, the thing is that you need contracts and a contract with another barrister, practicing barrister. Yeah. These and that, but unfortunately, this is really good. Many people who are doing it is very challenging. We're going to stop at this level right now. So barrister, okay. We will come back to the barrister and we because Srota jara apna dekchen. Of course, we can't just tell you everything in one go, right? Yeah. We got to take a tiny break, which means that break is not this that we're going to go for a commercial break. We're going for a song break. Oh. And you probably know that he sings as well. And jara apna janen na, Ershad Alamgir is a very good singer and it's one of the best here. And at the same time, he's a musician as well. So all together, all in one. Plus, it's covered by all the other stuff. Human rights, law, name it all. So why not we just listen to him now first. And then by that time, I'll just get my Facebook to work properly. And so you can watch us on the both platform. And আপনারা যারা আমাদেরকে দেখছেন, of course, you can comment on the Facebook and you can ask us if there is anything. At the same time, আপনারা কিন্তু আমাদেরকে ফোন করে কথা বলতে পারবেন সরাসরি আপনারা দেখছেন টিভি ওয়ানের ওয়ান কাফে আর সেম টাইমে রিল্যাক্স রেডিও আছে আমাদের সাথে আর এবং আরেকটা নাম আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো সো কিপ অন লিসনিং টু এরশাদ আলমগীর ফার্স্ট সো উই ওয়ার টকিং অ্যাবাউট আমরা ওই যে ব্যারিস্টারের ব্যাপারটা বললাম তো হ্যাঁ তো আমার একটা গান নো বাট ডোন্ট টেল আস অ্যাবাউট দ্যাট পার্ট ওকে আমি এটা বলছি না এটা গানে গানে হঠাৎ করে একটা গান বাংলা একটা গান সৈয়দ আব্দুল হাদি বাংলাদেশের খুব সম্মানিত শিল্পী তার একটা পপুলার গান আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আর গানটা লিখেছেন সুর করেছেন আলাউদ্দিন আলী আর লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার তো মনে হলো যে আপনি যখন ওখানেই থামালেন ব্যারিস্টারে যখন তাহলে ওই গানের যাই হ্যাঁ তো দেখতে থাকুন আপনারা এবং আমাদেরকে আমাদের সাথে থাকুন এবং ইন ফিউ মোমেন্টস উই উইল স্পিক টু ইউ এগেইন আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টা আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তা আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মন রে কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়া। আছেন আমার মুক্তা, আছেন আমার বারিশটা, আছেন আমার মুক্তা, আছেন আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। সেদিনের সেই ইষ্টি হিসানে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। সেদিনের সেই ইষ্টি হিসানে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। ও মন রে ও হো মন রে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। থ্যাংক ইউ। এক্সেলেন্ট। আচ্ছা নমিলি, আমরা কি করি যে গানের পরে গানের কথার উপরে দুই একটা কথা বলি। সো এই গানটা, থ্যাঙ্কস টু ইউ ফর জয়নিং অন দ্য মাইক উইথ মি। আই ফার্স্ট আই থট লাইক আই ওয়াজ গোইং টু ডু দ্যাট, দেন আই থট লাইক শুড আই, এন্ড দেন আই থট লাইক ইউ নো আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। নো, বাট দ্য থিং ইজ দ্যাট পিপল শুড নো দ্যাট ইউ আর ট্রেমেন্ডাস সিঙ্গার ইয়োরসেলফ, এন্ড ইটস আ প্রিভিলেজ দ্যাট ওয়েন টু সিঙ্গারস আর সিঙ্গিং এন্ড ইটস অনলি মি সিঙ্গিং, ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক লাইক দ্যাট। লাইক হোয়েনেভার উই সি মাইক্রোফোন অর গিটার অর পিয়ানো উই থিঙ্ক লাইক ইউ নো উই গট টু টাচ ইট। ইয়া, ইটস লাইক ওফ আই উইশ আই এম গোনা টাচ ইট, রাইট? সেম থিং হ্যাপেন্ড টু মি, আই ওয়েন্ট টু চায়না এন্ড দে হ্যাড আ ডিসপ্লে মডেল, ইটস অ্যাবাউট, ডোন্ট টেল মি ইউ স্যাং ইন চাইনিজ। নো নো, আই ডিডন্ট, বাট I saw a piano there and it was made out of like a fiber glass. So it was their anniversary and 100 years or something that was, and Tara Aksepura, everything is see-through. Okay. So, and it was inside this, you know, the red barrier kind of thing with the, you know, the fabric one. And I thought like, I got to touch this. And it's in Chinese, it says, do not enter, do not touch. So I don't know what it is. I went and started touching it, playing it. And it was $125,000. Not their money, US money. And I touch the one of the lady comes and she goes, oh, you're not allowed to touch it. I said, where does it say? It says there, but that's in Chinese. I didn't understand. Yeah. So you should ask them, do you look like Chinese to you? And then I did touch it. Oh, I felt so good. But it was amazing. And this is what happens whenever we see a microphone or a keyboard. Here, we should sing together. Piano. Inshallah, we will try. But obviously, you are the singer today. You are. Acha, amra kaj kori ei ganer kotha gula. What? So please tell the audience. It's more about. I mean, it's talking about. আখেরাতের কথাই আসলে বলা হচ্ছে এখানে, যেটা যে আমরা একটা ইসলাম ধর্মে যেটা বিশ্বাস করি, যে মানুষ মারা যাওয়ার পরে একটা জায়গায় যাবে, যে তার যেদিন বিচার হবে, তো অনেকটা সেরকমই যে
বলা হচ্ছে মনের ঘরে আমি ওখানে আসি, যেমন সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। তো এই যে আখিরাতে বলা হয় যে যখন মানুষ কত রকমের মানুষ আসবে, তো দ্রুত যানে পার হবে সে টিকিট কাটা আছে যা। তো এটা খুব সুন্দর একটা আধ্যাত্মিক কথা যে ভালো কাজ করে পৃথিবীর থেকে যারা যাবে তাহলে তার টিকিট কিনা হবে, তার টিকিটটা কাটা আছে, তাহলে সে তাড়াতাড়ি করে যাবে। আমরা যেহেতু জানি বেহেস্ত দোজক এইভাবে করে ভাগ করা, তো কে কোথায় যাবে, তো সে তাড়াতাড়ি পার পাবে যার টিকিটটা কাটা আছে। টিকিটটা কাটবেন কি করে? এই পৃথিবীতে বসে ভালো কাজগুলি করলে সেটাই আসলে আপনাকে পরকালের জন্য প্রস্তুত করবে। সো বেসিক এই গানটা খুবই সুন্দরভাবে লেখা, তার সাথে সাথে যে গাওয়াটা ইট ওয়াজ অ্যামেজিং। এই রকমের গান কখনো মরে না, এক্স্যাক্টলি। কথাগুলো এত রিচ যে আপনি শুধু বললেই কিন্তু চলে। ইটস এ কম্বিনেশন অফ আসলে একটা গানকে সাকসেসফুল করতে একই সাথে মিউজিক, লিরিক্স অ্যান্ড হু সিঙ্গিং, হি নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্য লিরিক্স। আর সুরটা খুবই প্রয়োজন, এক্স্যাক্টলি। আর সুরের কারণে এটা একটা মালার মতো মানুষের মাথার মানে ব্রেনের ভেতরে বাধা হয়ে যায়। সেটাই যে আই মিন ওভার দ্য ইয়ার্স, এটা কত বছর আগের গান। হ্যাঁ, আই মিন হি সিংস দ্য সেম ওয়ে, দ্যাটস ভেরি অ্যামেজিং টু মি। আই মিন ওনার এখন অনেক বয়স হয়ে গেছেন, বাট হি সিংস উইথ দ্য সেম কাইন্ড অফ ভিগার অ্যান্ড স্ট্রেংথ, একটা জিনিস। অ্যাবসলিউটলি। আর গানের কথাটা এখনো খুবই রিলেভেন্ট, কারণ পৃথিবীতে যতদিন আছি এই যে বাঁচা মরা এটা তো চলতেই থাকবে, এই সাইকেলটা তো খুবই রিলেভেন্ট একটা গান। ইটস রিয়েলি নাইস সং। আচ্ছা, তো শ্রোতারা আপনারা গানটাও শুনলেন, আমি শিওর আপনাদের অনেক ভালো লেগেছে। এবং তার সাথে সাথে অফকোর্স আমরা যে কথাটা বলছিলাম, আমরা আগে বলছিলাম যে এই এই গানের মধ্যে ছিল আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। আর সেই জায়গায় ব্যারিস্টারের মধ্যে আপনি এসেছিলেন এখানে ব্যারিস্টারি পড়তে, কিন্তু আপনি পড়লেন না ব্যারিস্টারি, না করে আপনি চলে গেলেন মিউজিক, আরও মিউজিক মিউজিকের মধ্যে আরও দক্ষতা নিতে। সো এবং আপনি এখন মাস্টার্স করছেন আবারও, এরপরে আপনি আবার পিএইচডি করবেন এটার উপরে, অডিও টেকনোলজি। হ্যাঁ, তো আমার আবার ঘুরে যাচ্ছে আমি সেই লতে, যখন আপনি যখন আচ্ছা প্রথম বললাম এলএলএম কেন করেছেন সেটা আমি বুঝলাম, তো এলএলবি যখন করেছেন তিন বছরের কোর্সটা, তখন সেটা করতে গিয়ে আপনাকে যে যে একটা পেশেন্সের ব্যাপার আছে, আপনি এক বছর পড়েছেন, তারপরে আপনি বললেন যদি এটা আপনার ভাল লাগেনি তাহলে আপনি দুই বছর সেকেন্ড ইয়ারও পড়েছেন। আসলে তখন যে বয়সটা ছিল, মানে ওই সময়ের জিনিসটা ছিল কি যে পড়াশোনা করতে হবে, you didn't have any two ways about that. Porte hobe, and I started that one even though I was really heartbroken because I was all prepared. Amar America te everything was done, basically all I had to just fly. Acha, I was accepted at the university, my TOEFL score was very good and everything was settled. So even my I-20 was there. I mean America te jete holo jeta okhon theke Grand Corps University theke I-20, so you have that, then you buy your ticket, you just fly. So everything was there, but eta jokhon hoy na I was really heartbroken and I was thinking, okay, what's going on, what am I going to do with my life? Because you know when I, you have probably thought of suing your parents, so that you thought like if I have to sue them I need to learn law. You can't even sue your parents, you know. Now so that's the problem. You can't even do that. Yes, if I'm going to do this I have to learn law. Exactly. That's a very good point. So I didn't think like that, probably I should have, but anyways, they are my parents. তো যাই হোক, তারপরে মাস্টার্স করলাম অ্যান্ড আই বিকেম এ লয়ার অ্যাজ ওয়েল অ্যান্ড আই স্টার্টেড প্র্যাকটিসিং, বাট দেন আই থট ওকে আইল ডু স্টাডি। বাট মিউজিক ইউ বিন প্লে ডুইং ফ্রম চাইল্ডহুড? ইয়া, ফ্রম মাই চাইল্ডহুড, দ্যাটস আ বিগ স্টোরি অ্যাজ ওয়েল। সো হাউ ডিড ইউ গেট ইন্সপায়ার্ড ইনটু মিউজিক? ইন্টারেস্টিংলি, ওয়েন আই ওয়াজ এট স্কুল, হাই স্কুলে থাকতে, তখন উই হ্যাড এ গ্রুপ অফ পিপল, আমাদের ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, আই মিন উই আর ভেরি ক্লোজ নেট। So those friends, we always used to say, hey, we will have a band. Ekjon ekta instrument o bajate partam na tokhon. Acha, I mean we're maybe in class 6 or 7, so amra boltam ki amra to band korbo, to sobai janto ora band korbe. Acha, but we never knew how to play a single instrument. Gaan gaito partam na, amar ganer golao mane jemon, you have a god given voice, I always say that you are born with that, but I had to work on it. সো আমাকে আমার গলায় দেখা যেত যে একটা রেজিস্টারে পরে গলায় উঠতো না যখন গান শিখতে শুরু। বাট ইউ ওয়ার্ক সো হার্ড অ্যান্ড নট ওনলি জাস্ট দ্যাট ইউ ডু মিউজিক, বাট হোয়াট আই থিঙ্ক উই শুড ডু ইজ উই উইল কন্টিনিউ উইথ দিস কনভারসেশন, বাট তার আগে আমরা এক কাজ করি, একটা 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 ছোট্ট একটা গান করে করে আমরা একটা ব্রেকে যাব, ব্রেকে পরে এসে আবারও এই কথাগুলো আমরা কন্টিনিউ করবো, বিকজ হোয়াট এভার ইউ হ্যাভ টু সে ইটস ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড ইন্টারেস্টিং। And I think others should learn from this that you should do what your exactly, not only just your heart say, your mind also. Exactly, and don't settle for anything less if your heart is not there, because it's only one life. Yeah, I mean, I believe that I'm not coming back. Once I'm gone, I'm gone. So then I have to take the train and, you know, you just have to get your right ticket.
So let's go to the next song. Since we are still in that mood, je je adhyatmobader ekta byapar ekhono amader ache, amar mone hoy je ekta gaan kori. Meantime, I'm just srotader ke bolbo apnara Facebook er maddhome dekhchen ebong Relax Radio teo apnara dekhchen at the moment. To apnara chaile kintu amaderke message korte paren and we will take your call, even the number that you can see. At the same time, you can message us and we will read your messages. I can see Shalom is watching, then Sabia Kamali you're watching, and Mr. Sal Sarah, you're watching too. Apna shobai dekchen to apna chale phone kore amader sathe kotha bolte paren. So just have a quick ei gaan ta shunen, tar pore amra ekta chotto birote te jabo. Birote pore eshei abar amra kotha bolbo ebong gaan shunbo. Go ahead. ফকির লালন শাহের, উনি আধ্যাত্মবাদের জন্য কুষ্টিয়ার ফকির লালন শাহ, যেমন আমাদের সিলেটের শাহ আব্দুল করিম কুষ্টিয়ার শাহ ফকির লালন শাহ, তো তার একটা গান খাঁচার ভিতর অচিন পাখি, সেই গানটাই করি। আট কুঠুরি দরজায়াটা ঝরকা কাটা, আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহল তার কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে পালির ফে নইলে কি পাখিটিরে মন ব্যবহার, ও পালির ফে নইলে কি পাখিটিরে মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোন খানে পালায় কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচারাশে, খাঁচা যে তো কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারাশে, খাঁচা যে তো
কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে লালো কেঁদে কেমনে আসে যা খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যারা এই মাত্র শুরু করেছেন টিভি দেখা, আর টিভি ওয়ান যারা দেখছেন, আপনারা দেখছেন ওয়ান কাফে। আমি আপনাদের হোস্ট আমিন রাজা আপনাদের সাথে আছি এবং আমরা কিছু কথা বলছিলাম আমার সাথে যে গেস্ট আছেন আমাদের সাথে আজকে, এরশাদ আলমগীরকে সবাই আপনারা চেনেন। এবং আমরা চমৎকার একটা গান করে করে আমরা বের হচ্ছিলাম প্রোগ্রাম থেকে। দ্যাট ওয়াজ কাইন্ড অফ নাইস ইন্টারেস্টিং। তো আমরা যে কথা বলছিলাম যেটা, আচ্ছা প্রিভিয়াস গানের ওইটা কথা বলছিল খাঁচার ভিতর অচিন পাখি, আমরা যেটা বলছিলাম যে আমরা যখনই যে কোনো একটা গান করি ওইটার দু একটা লাইন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, যা অনেকে হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে আমরা যারা জানেন না তাদের জন্য বলছি। কারণ লালন শাহের যেটা মেইন ওনার আধ্যাত্মবাদের যে মেসেজগুলি, একটা কিন্তু দর্শন লুকানো ওখানে বলতে, যেটা অনেক শিক্ষিত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তারা নিজেরাও অনেক সময় ওনার এই কথা, বা একটা জিনিস হয় কি যে যখন আমরা একটা কবিতা লিখি বা সাহিত্যের ক্ষেত্রে, যে এই যে উপমাটা দেয়া, যেমন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতরে, তো খাঁচাটা বলতে আসলে বোঝানো হচ্ছে যে দেহের যে এই জায়গাটা, এটা একটা খাঁচা, এখানে যে আমাদের আত্মাটা, এটাই পাখিটা। পাখিটা আসে কি করে, আবার যখন চলে যায় কিভাবে যায়। তো এখানের মধ্যে যেমন আট কুঠুরি নয় দরজা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, মানে এদের ক্ষেত্রে বিশেষ করে দেহতত্ত্বের, তাদের কিন্তু ফিজিওলজিক্যালি, আমরা সায়েন্টিফিক্যালি মেডিকেলি যেভাবে বুঝি যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেরকম, ওনাদের কিন্তু ব্যাখ্যা অন্যরকম। হ্যাঁ, তো ওনারা সেই ব্যাখ্যা অনুসারে এইগুলি কথাগুলো বলছিলেন। তো এটাই যে আমি আজকে হঠাৎ ভাবলাম যে আমাদের দর্শকরা, বিশেষ করে টিভি ওয়ানের যারা, তারা এ ধরনের গান বা এই ধরনের দর্শনের সাথে অনেক বেশি তারা পরিচিত এবং আধ্যাত্মবাদের, তাই আমি ভাবলাম যে এই ধরনের গান করি আজকে। Yeah, absolutely. So, Fokir Lalan Shah's prior ganguli. And I liked the way you did the high part of the song. And that was amazing. I was thinking because I was not participating because ekta hocche je pura lyrics ta amar jana nai, and I did not want to interrupt you somehow. No, but it was amazing. I mean, you are a very melodious singer, so I think you cannot interrupt me. You can't do that. I mean, you will blend in very, very well. I didn't want to disturb you anyway. Let's do it next time. On the next song, we'll do it. So anyway, amra to kothay onek kichu bollam. Amra ek kaj kori. Amra gan একটু কম হয়ে যাচ্ছে, যার কারণে আমি মনে হয় আমরা একটা গান শুনি, তারপরে আমরা কথায় চলে যাব। অ্যান্ড নিড টু নো মোর অ্যাবাউট ইউ। ওকে, শিওর। ওকে, সো লেটস আমরা একটা গান করি এবং ওইটা পরে আমরা আবার কথা বলব। আজকে আসলে যে ধরনের মুডের মধ্যে আছি, আমার মনে হচ্ছে এই ধরনের গানগুলোতেই থাকি, অন্য কিছু গান করব আমি। তারপর মনে হচ্ছে কিছু পপুলার গান কিন্তু এই আধ্যাত্মবাদের উপরেই আছে, তো নেক্সট গানটাও এরকমই। রহমান বয়াতি বাংলাদেশের একজন খুব প্রখ্যাত একজন বয়াতি, যেটা বোঝায় আসলে বাংলাদেশের লোকগীতির যে শিল্পী, তো সেরকম একজন শিল্পী উনি এখন নেই আমাদের মাঝে, তারই একটা গান। আচ্ছা, বয়াতি যারা ওই যে আপনার বিশেষ করে কথার সাথে সুর দিয়ে, কথার সাথে সুর সবাইকে শোনান, ওনারা একটা জিনিস করতো কি যে লিরিক্স কিন্তু যখন গান করেন ওনার সাথে সাথে লিরিক্সটা তৈরি করে ফেলেন। অনেকটা হয় যে এক ধরনের গানের মধ্যে একটা দ্বন্দ্ব যুদ্ধের মতো, যে দুইজন গায়কের মধ্যে যে জিনিসটা হয়, এবং এখন ওয়েস্টার্ন মিউজিকে যে র‍্যাপ বাঙালি স্টাইল, হ্যাঁ অনেকটা, কিন্তু ওয়েস্টার্ন মিউজিকে যে ফ্রি স্টাইল র‍্যাপ, হ্যাঁ ওরা কিন্তু সাথে সাথে লিরিক্স সাথে সাথে বানাচ্ছে তারা, সেই জিনিসটাই কিন্তু আমরা কিন্তু সবাই মিল আছি। বয়াতি এইভাবে করে, বয়াতিরা এই কাজটাই করে। আই সি। তো সেরকমই, তো তারই একটা গান, খুবই পপুলার একটা গান বাংলাদেশে, তো ভাবছি সেটা করি। যে আমি শুরু করলে সবাই, হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। মাটির একটা কেস মেশিন দিল তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর, দেখতে ঘড়ি কি সুন্দর,
अरे देह घोरी चौदह तला तार भीतरे दस टी नाला एक टा बंधु दुईटा खोला गोपन एक तलाय आसे मन आमार देह घोरी सन्धान करी कोन मिस्त्री बनाई आछे मन आमार देह घोरी मन आमार देह घोरी सन्धान करी कोन मिस्त्री बनाई आछे मन आमार देह घोरी एकटा चाबी मायरा ओ एकटा चाबी मायरा दिसे सायरा चाबी मायरा एकटा चाबी मायरा दिसे सायरा चाबी मायरा दिसे सायरा जन्म भईरा चलितेसे मन आमार देह घोरी सन्धान करी कोन मिस्त्री बनाई आछे मन आमार देह घोरी মাটির একটা কেসবাহ নাইয়া মেশিন দিল তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর মাটির একটা কেসবাহ নাইয়া মেশিন দিল তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা দেহ ঘড়ি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা একটি বন্ধ নয়টি খোলা গোপন একটি তালায় আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি ও মন বয়াতি বলছে ওরে আমার মন বোকা বিবেকের কর্ম তো সে হইল না ঘড়ি দেখা হইল না ঘড়ি দেখা রহমান বয়াতি বলছে ওরে আমার মন বোকা বিবেকের কর্ম তো সে হইল না ঘড়ি দেখা হইল না ঘড়ি দেখা যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল পাল্টাইতাম যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল পাল্টাইতাম ঘড়ির জুয়েল পাল্টাইব কেমনে গো মিস্তরির কাছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি একটা চাবি মাইরা ওই একটা চাবি মাইরা দিল সাইরা চাবি মাইরা দিল সাইরা জনম ভইরা চলিতেছে মন আমা দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মন আমা দেহ ঘড়ি অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট থ্যাংক ইউ মানে ঘড়ি তবুও তো quite easy মানে আমাদের দেহটা ইভেন আই থিংক বিয়ন্ড দ্যাট ইজ হ্যাঁ একটা বায়োলজিক্যাল ক্লক এর উপরে যে পৃথিবীতে আসি আবার অনেক সময় সময় মতো যায় আবার অনেকে বলে যে সময়ের আগে চলে যায় হ্যাঁ সেটাই আর সব জিনিসগুলো এত ব্যালেন্স করে রাখতে হয় আদারওয়াইজ আবার আনফরচুনেটলি মানে টাইমের আগে টাইমটা চলে যায় টাইমের আগে টাইমটা চলে যায় আবার অনেক সময় দেখা যায় যারা খুব ব্যালেন্স থাকে এই মানুষগুলো অনেক সময় চলে যায় এটা খুব আশ্চর্যজনক আসলে
সব কিছুই নেচারের একটা খেলা আর কি, যে কখন যে কে যাবে সেটা আসলে সবকিছু। এই যে ঘড়িটা, ঘড়িগুলো একটু যেমন কি হয়তো এটার সাথে এক বছরে একটা ওয়ারেন্টি আসে, কিন্তু রং হাতে পড়ে গেলে তো 6 মাসও নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। তো সিমিলারলি আল্লাহ আমাদেরকে যে সেই ঘড়ি ঘড়ি থেকে আরো কমপ্লিকেটেড বানাইছে, কিন্তু তার সাথে সাথে আমরা যদি ওই যে আমাদের সময়ের আগে চলে যাই, ইভেন দো আপনি বলছেন যে ব্যালেন্স থাকার পরেও আমরা চলে যাই কেন, এইটাই হচ্ছে কারণ যে রং হাতে চলে গেছে, মানে এই হয়তো হ্যাঁ এই আগে যে যেটা বলছিলেন যে পিঞ্জিরার মধ্যে যে পাখি যেটা, হ্যাঁ পাখিটা রং পিঞ্জিরায় চলে গেছিল। তো এনিওয়ে শ্রোতারা, আপনারা সবাই দেখছেন, আমাদেরকে ফেসবুকের মাধ্যমেও দেখছেন এবং অনেকেই টেলিভিশন সেটের সামনে হয়তো বা বসে আছেন আপনারা, তবে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, উইচ ইজ ইউ নর্মালি ডু অন রেডিও অ্যান্ড টেলিভিশনে কিন্তু ভিন্ন না, আমরা রেডিও কিন্তু টেলিভিশনের মতোই। সো আপনার চাইলে আমাদের সাথে ফোন করে কথা বলতে পারেন। অফকোর্স এরশাদ ভাইকে আপনি হয়তো বা রিল্যাক্স রেডিওতে দেখেছেন বলতে পারি, হ্যাঁ রেডিওতে দেখেছেন হয়তো বলতে পারি। সো ইয়া, ইন দ্যাট কেস আপনার চাইলে আমাদের সাথে ফোন করে কথা বলুন, এবং আমরা যে কথাটা বলছিলাম, ওয়্যার উই লাস্ট টাইম, কখন শুরু হয়েছিল, তারপরে ট্রানজিশনটা কি, আসলে ওই যে বললাম যে স্কুলে থাকার সময় জিনিসটা শুরু হয়, যখনও তখনও কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতাম না আসলে, আর গানও গাইতাম না। তো হঠাৎ করে এটা আসলে আমার বাসার থেকেই অনুপ্রেরণা, আমার মায়ের অনুপ্রেরণা, উনি গানের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, গান শুনতেন, গান ভালোবাসতেন, গাইতেন, গানের গলা খুব ভালো ছিল এক সময়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না। কিন্তু আমার বাবাও গান শুনতেন, কিন্তু উনি আবার একটু ব্যবসায়ী মানুষ ছিলেন, তো ব্যবসা নিয়ে বিজি থাকতেন। কিন্তু দ্য অনলি থিং ওয়াজ দ্যাট আই উড অলওয়েজ সে যে আমাদের যখন যা লাগতো, আই মিন আমি কৃতজ্ঞ এই জন্য তাদের কাছে যে আমার মা বলেছেন যে গান শেখাবো বা গিটার শেখাবো, বাসায় টিচাররা আসবে, তো আমার বাবা বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমি জানি না কি হবে কিন্তু কি কি লাগবে বলো, আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ এক্স্যাক্টলি, হি উইল মেক অল দ্য অ্যারেঞ্জমেন্টস, হি উইল মেক শিওর দ্যাট এভরিথিং গোস স্মুথলি। তো আমার বাসায় টিচার আসতেন, খুব ভালো একজন, আমার সৌভাগ্য হয়েছিল যিনি, উনি আই ইউ দি অনলি চাইল্ড অর নো, আই হ্যাভ মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যাজ ওয়েল, আই মিন উই আর টু ব্রাদার্স এন্ড হি লিভস ইন ইংল্যান্ড অ্যাজ ওয়েল, হি ইজ ইন লেস্টার। তো হি ওয়াজ হিয়ার ইন লন্ডন বাট লেটার অন হি মুভড উইথ হিজ ফ্যামিলি। তো এই আর কি, তারপর গান তো সারা জীবনই চললো। আর তখন একটা জিনিস হতো কি যে আই হ্যাড এ ভেরি গুড টিচার হু হ্যাড টপ মি ফার্স্ট অফ অল যে দের ইজ নো লিমিটেশন, ফার্স্ট অফ অল যে ইউ ক্যান ট্রাই টু গো ডিফারেন্ট অক্টেভস, ভয়েসের রেঞ্জ বাড়ানো, এই সেই নানা ধরনের সাইন্টিফিক ওয়েতে হি উড এক্সপ্লেইন দোজ থিংস টু মি, আই মিন অ্যান্ড হি ওয়াজ ভেরি গুড অ্যাট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, দিস ইজ মাই গ্রাউন্ডিং বেসিক্যালি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইভেন দো আই এম সিঙ্গিং অল ফোক সংস টুডে, রাইট, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক, আই ওয়াজ গোয়িং টু সে দ্যাট অফকোর্স আমরা ফোক তো গাও হয়ে গেল, আই উড লাইক টু হিয়ার সামথিং ডিফারেন্ট দিস টাইম, ডেফিনেটলি, সো প্রবাবলি উইল হিয়ার দ্যাট, ইয়া ডেফিনেটলি উইল ডু দ্যাট। তো এই আর কি, তারপর এটা চললো, তো আমি সবসময় ভাবতাম যে গান আমার একটা প্যাশন। সো ওখানে টেলিভিশনে এনলিস্টেড হলাম, দেন আই ইউজ টু সিং অন স্টেজ এন্ড আই হ্যাড এ ব্যান্ড অ্যাজ ওয়েল উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার, হি ইজ এ ভেরি গুড গিটার প্লেয়ার, ইউ ম্যানেজড টু ডু দ্যাট আফটারওয়ার্ডস, আই মিন এট দ্য সেম টাইম বাই দ্যাট টাইম ডিড ইউ লার্ন সামথিং ইনস্ট্রুমেন্ট ওয়াইজ? ইয়া, আই স্টার্টেড দেন টেকিং মিউজিক লেসনস এন্ড এট দ্য সেম টাইম আই হ্যাড এ গিটার টিচার এন্ড he was the one of the founding members of Souls. Acha, oh really? So, yeah, so he used to come to my house and he was my guitar teacher basically. So then I used to hear about all the stories of Ayub Bachchu, Nasir Ali. You were quite privileged that you had the opportunity, and so at least you, and you did not actually get it, put it into waste, you made it work. I mean, I was obsessed. So and that actually keep on which is keeping you going at the moment, whereas the law and everything else you put it behind, but that's an experience that you know, even for ekto boli je what I felt in life basically, as I said, that it was more of an accident for me, and when I tried to settle myself in that, I was never happy, because every time what happened, your workload keeps on growing, which takes you away from music. And I realized, okay, this is something I can live without the so-called career and, you know, all those things, okay, I'm a lawyer and this and that, I can live without that, but I cannot live without music. So I thought, okay, why not become a professional in that industry? So do that one. It took me quite a lot of years, because once you're secure in a career, and to give that one up and go and do something totally different. Let me tell you one thing. For you, 1 hour program is not enough, because there's so much to know, so much to learn, so much people can learn from you as well, in terms of, you see, always people hear sad stories, you have happy and some things that, you know, whatever happened, many things happened. Okay, we need to do another show for this, and that's why we got relaxed radio, we got plenty of time. Every night when I come 5 nights a week,
this is one of the things I keep on putting pass this message on. Out. This is exactly my point, because whatever I've learned, yeah. I want to pass it on to the people, because life is too short. Exactly. And we have very limited time. We don't know when we're going to go, but I need to leave a footmark. So all the time, I mean, this is one thing, a short time, the ekta jinish mention korte chai, the fear of rejection is killing us. All the time we are so scared of, okay, what if I give up law? What if I become something else? I never thought about it. And everyone used to ask me, many of my family members, oh, you're not practicing, you won't be a barrister anymore. I said, look, I'll be something else. Yeah. You'll see, you can be successful and make a name anywhere you go. Absolutely. And if you are a diamond, doesn't matter how deep people put you down into, you will always come out, because you're going to shine. Exactly. So why not? Because we have very limited time here, and because the program is coming to an end. Okay. For that reason, we need to... I want you to sing a song that probably I can help you with also. Definitely. No, I want help to. You, so that's why I would have picked up this song anyway. I mean, so we could sing together. Yeah. And I think you really shine on that song because your voice is ready for that. It's a very common song, Bangladesher, jeta Abdul Jabbar Sahib korechilen. Neil Doria. It's amazing. And it's onekta ekhon anthem er moto Bangladesher. Bangladesher koyekta anthem ache. Shei Tumi by Ayub Bachchu. যেমন নীল দরিয়া, এগুলো হচ্ছে অ্যান্থেম বাংলাদেশের আসলে। শ্রোতাদেরকে সবাইদেরকে আমরা বলে দিই, বিদায়টা নিয়ে নিই, আই থিঙ্ক প্রবলি গানে গানে মনে হয় আমরা শেষ করে ফেলবো, আই থিঙ্ক। So, Amio, quickly, Tadirke, before you finish, I'll just like to thank TV1 for inviting me and everyone who's watching at home, যারা বাসায় বসে দেখছেন। রিল্যাক্স রেডিওতে যারা রেগুলার শুনেন তাদেরকেও ধন্যবাদ এবং আসবেন। Invite them for Monday to Friday. Yeah, Monday to Friday, 9 to 11. তো আমাদের TV1-এর যে অনুষ্ঠানটা, এই যে অনুষ্ঠানটা হয় যে গানের, বিশেষ করে টেলিভিশনের, এটা প্রতিটা শিল্পীরই আমার মনে হয় যারা ইংল্যান্ডে প্র্যাকটিস করছেন, মিউজিক করছেন, তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। সো কিপ অন ডুইং দ্য গ্রেট জব, আর আপনারা যারা সাপোর্ট করছেন, কিপ আপ ডুইং ইট। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো, আমার মেসেজ একটাই, হোয়াট এভার ইউ লাইক টু ডু ইন লাইফ, ডু ইট বাট উইথ কনভিকশন। হাফ হার্টেড কোনো কিছু করলে ইউ নেভার গো এনিওয়্যার। সো don't think about what people say, what society says, just do your thing. And I'm just going to tell everybody as well that apnara the television apnara, what you see is that somebody does a program once a week or maybe once a month or once every fortnight, like we do this program. But on radio, this is the first time in UK and probably first time in the world, probably, where you get to listen to a Bengali radio presenter every single day. Not only one, there are many on the radio channel, which is RELAKS, Relax Radio. You can listen to Eshad by Monday to Friday between 9 and 11. Then we have the Lunasir, then we have Saklane, then we have Zinia, we have Hafsa Noor, and myself, Nadia Nihad. All of us are there like a full-time radio channel. So do listen to Relax Radio. Meantime, let's listen to this song. And apnara shunte bhulben na ebong download korben Relax Radio app. Ebong ei program tao apnar Relax Radio madhyome ekhon dekhte pacchen. And thank you for being with us. And actually, we do really need you, because this is your TV channel and also it is your radio channel too. So do listen to it. Let's go. Okay, tahale amra eta hocche khub popular je ganta bolechilam, Neil Doria. Okay. আমায় দেরে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে
কাছের মানু দূরে থুইয়া মরি আমি ধর পরাইয়া রে কাছের মানু দূরে থুইয়া জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায় রে কি জানি কি করে দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তোরি রে হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তোরি রে নগর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নগর পইরা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে নীলা পথ ধইরা আমি কত যে গেছি চইলা একলা ঘরে মন বধুয়া আমা রইছে পন্থ চাইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া কান্দে রুইয়া রুইয়া